আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। গরমের জন্য উৎকৃষ্ট একটি শরবত। তো যাই হোক, এই শরবতটি তৈরি করার জন্য আমাকে যা যা লাগবে খুবই সহজলভ্য কিছু উপকরণ, এর মধ্যে কলা, কমলা অথবা মালটা, খেজুর লাগবে প্রায় 5টি থেকে 10টির মতো খেজুর। আমি চিনি এর পরিবর্তে গুড় ব্যবহার করব এবং মধু ব্যবহার করব। এই কয়েকটি উপকরণ দিয়ে আমি এই শরবতটি তৈরি করব। আশা করি আপনারা খুব সহজেই আপনাদের নিজ বাসা বাড়িতে এই শরবতটি তৈরি করতে পারবেন। পরিষ্কার করে একটি ব্লেন্ডার নিলাম। তো এখানে আমি খেজুর দিব প্রায় 10টির মতো খেজুর। এখন আমি এখানে কমলা দিব। এই কমলার বদলে আপনারা মালটাও দিতে পারেন, অথবা মালটা না থাকলে আপনারা লেবুও দিতে পারেন। 2টি কলা স্লাইস করে কেটে দিব। এভাবে ছোট ছোট স্লাইস করে দিতে হবে যেন ব্লেন্ড হয় খুব ভালোভাবে। চিনির বদলে এই গুড়টি ব্যবহার করব। এ পর্যায়ে আমি একটু মধু এখানে অ্যাড করব, 1 চামচের মতো মধু। আমার প্রয়োজনীয় সকল উপকরণ আমি এখানে অ্যাড করে দিয়েছি অলরেডি। এখন এখানে আমি কিছু বরফের টুকরা দিব যেন শরবতটি ঠান্ডা হয়। প্রয়োজনীয় আইস স্লাইস যুক্তের পর এখন আমরা এই শরবতটিকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর দেখা যাক কেমন হয়। তো বন্ধুরা, আমাদের এই শরবত এখন পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি অনেক অনেক ভালো লাগবে। ধন্যবাদ।